হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আকাশ কথা বলছি আমরা এখন চলে এসেছি বেহালা শিলপাড়া অন ডিএজ রোড একটা কমার্শিয়াল স্পেস নিয়ে যে কমার্শিয়াল স্পেসটা সেকেন্ড ফ্লোরে আছে একদম রোড ভিউ সতেরোশো স্কোয়ার ফিট একদম অন ডিএচ রোড ডিএচ রোড ফেসিং সতেরোশো স্কোয়ার ফিট পুরোটাই হল ঢুকতে একটা রিসেপশন রুম যেটা আপনার প্লাইউড দিয়ে করা আছে আপনার ঢুকতে ডান দিকে পুরোটাই ফাঁকা একটা হল রুম ভালো করে আপনার দেখিয়ে দিই সতেরোশো স্কোয়ার ফিট ওপরে ফল সিলিং ইভেন পাখা লাগানো আছে এটা রোড সাইড ভিউ এটা হচ্ছে একটা রিসেপশানিস্ট রুম এটা একটা হল রুম যার সাইজ কুড়ি বাই পনেরো এটা একটা রুম এটা একটা হল রুম করা আছে যার সাইজ তিরিশ বাই কুড়ি আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে ভালো করে আপনারা দেখে নিন যাতে দেখতে বা বুঝতে অসুবিধা না হয় ওপরে সিলিং করা আছে আবারও বললাম পাখাও লাগানো আছে এটা একটা সেমি ফার্নিশড ভালো করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই একটাই ওয়াশরুম আছে কমন ওয়াশরুম যার সাইজ সাত বাই তিন এটাতে আপনারা ব্যাংক অফিস পার্লার জিম আপনারা এনি পারপাসে ইউজ করতে পারেন এটা নিচে মার্বেল ফ্লোর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা রেন্টে আছে এই কমার্শিয়াল স্পেসটা রেন্টে আছে যার স্কোয়ার ফিট সতেরোশো স্কোয়ার ফিট যার রেন্ট চল্লিশ হাজার টাকা যার রেন্ট ফিক্সড চল্লিশ হাজার টাকা ডিপোজিট পাঁচ মাসের ডিপোজিট আছে ফাইভ মান্থের ডিপোজিট আছে এটা আপনাদের ভালো করে ফলস লিঙ্ক পুরোটাই দেখিয়ে দেওয়া হচ্ছে একদম প্রাইম লোকেশানে আছে অন ডিএইচ রোডে আছে অপোজিট মেট্রো স্টেশন এটি আছে সেকেন্ড ফ্লোরে যার ভাড়া চল্লিশ হাজার টাকা ডিপোজিট আছে পাঁচ মাসের এটি আছে কমন ওয়াশরুমটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এটি আছে একটা রুম যার সাইজ দশ বাই বারো বিষয়টা জানতে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো থাকবেন